আসসালামু আলাইকুম, আমি লাভি ফাসিনজুর। আমি আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের স্টুডেন্ট, ক্লাস সিক্স। আমার বয়স 13। আমার বাসা মিরপুর 2, 60 ফিট বারেকুলার মোড়। আমি অসুস্থ রাগে খেলাধুলা, হাঁটা চলা, বসা সুন্দর মতোই সব চলতো। হঠাৎ করে আমি আর কি অসুস্থ হয়েছি। খেলতে যাওয়ার সময় মাঠের দাউলে উঠতে নিয়েছি, তারপর পড়ে গিয়েছি আর কি। পড়ে যাওয়ার পর ব্যথ হয়েছিল অনেক, তো এটা বাসায় আর কি বলি নাই। বাসায় এসে বলে নাই, তারপর হচ্ছে যে দেখি যে একটু ব্যথা করে ল্যাংড়ায় হাঁটে এরকম আর কি। তো নাপা টাপা খাওয়া হয়েছে, ওগুলাতে কাজ হয়নি। পরে আমরা নিয়ে গেলাম পপুলার, পপুলারে এখান থেকে দেখলাম উনি আবার ইঞ্জেকশন দিল প্রতিদিন 3টা করে। তারপর হচ্ছে ওগুলা হলো, ওগুলার পরে এখন আমরা এখানে ফেসবুকে দেখলাম যে ওটা আসলে কাজ হয়নি এভাবে। উনি বলছে আপনার হচ্ছে এমআরআই করাইছে, এমআরআই করানোর পর হিপ জয়েন্টে ইনফেকশন পাইছে। না, ওইভাবে ইনফেকশন আপনার যায়নি, রয়ে গেছিল। তো এখানে আসছি আমরা, আসার পরে উনি আবার টেস্ট করাইছে, দেখছে যে ইনফেকশন আছে, তো উনি আবার 15 দিনের ওষুধ দিছিল। এটা তো খারাপ থাকারই কথা। আমরা এটা নিয়ে মানে পুরো ফ্যামিলি সবাই চিন্তিত ছিলাম। সবাই আশেপাশের মানুষও বলতো যে ওর পায়ে কি হয়েছে, এভাবে ঘুরায় কেন হাঁটে। আমি যখন হাঁটতাম তখন আমার কোমরে কিছু একটা কামড় দিত, চিলিক টাইপের দিত, তখন আর হাঁটতে পারতাম না। বসে থেকে উঠলেও এই ব্যথাটা হয়। একদিন আমরা ওই যে ফেসবুকে দেখতেছিলাম, তো ঘাটতে ঘাটতে ওনার একটা ভিডিও আসলো, তো দেখলাম। তো দেখার পরে আমার আরো দেখলাম ভিতরে যে মানে আর ভিডিওগুলো, তো ওখান থেকে দেখার পরে আস্তে আস্তে দেখলাম যে অনেক রকমের ব্যথার উনি কাজ করেন। তো আমার ছেলের প্রবলেমটার সাথে ওনার অনেকটা মিল আছে, তো ওগুলা মিলে এখানে আসা। স্যার প্রথম টেস্ট করালো, তারপর টেস্টের রিপোর্ট আমরা পরে 2 দিন পরে আসলাম আবার। আসার পর উনি দেখলো, দেখার পরে ওষুধ দিল, তারপর 15 দিন পর থেকে থেরাপিতে নামছে আর কি। প্রথম কিছুদিন আপনার থেরাপি দিল, দেওয়ার পরে দেখলাম যে আগে সে বসতে পারতো না, ও উপরে উঠে মানে বসার থেকে উঠতে গেলে সে দাঁড়াইতে পারতো না ঠিকভাবে। তো আস্তে আস্তে থেরাপি 2-4টা দেওয়ার পরে দেখলাম যে না, আস্তে আস্তে উনি ও নড়াচড়া করতে পারে, বসতে পারে, একটু দৌড়ও দিতে পারে। বাবা মা হিসেবে তখন আমাদের আগ্রহটা আরো বেড়ে গেছে। বাবা মা হিসেবে আমরা ওর কষ্টটা দেখতে পারতাম না, এখন যেহেতু সে আগের থেকে আগের মতো ফিরে আসতেছে, এটা দেখে আমরা অনেক আনন্দিত। কথা বলা হয়েছে, ওনারাও বলছে যে এখানে থেরাপি ভালো, অনেক সবাই ভালো ব্যবহার করে, যে ইমপ্রুভমেন্ট দেখলাম। তো অনেকে একদম আসে মানে অবস্থা খুব খারাপ নিয়ে, পরে যায় ভালো। ওনারা খুবই ভালো। আর হচ্ছে আমার ছেলে বাসায় যে ওনাদের প্রশংসা করে, অনেক ফ্রেন্ডের মতো, বড় ভাইয়া ফ্রেন্ড এই টাইপ আর কি সম্পর্ক হয়ে গেছে ওনাদের সাথে। আমার বন্ধুরা আগে বলতো যে মাঠে যাও না কেন, কেস পায়ে, তখন বললাম খুলে সব এই ঘটনা। তারপর এই ডক্টর কাছে যাই যে ফিজিওথেরাপি দিতে দিতে যেন আমি আগে থেকে সুস্থ আছি, খেলতে পারি, দৌড়তে পারি, এটা পারি, সিঁড়ি দিয়ে নামতে পারি, আলহামদুলিল্লাহ সবই পারি। আমি কনফিডেন্স অনেক বেশি ফিরে পেয়েছি আগের থেকে। আমি যে ডাক্তার দেখেছি, ডক্টর মোহাম্মদ শফিল প্রধান, তাকে অনেক ধন্যবাদ জানাই, এবং আমার ফিজিওথেরাপি ভাইয়াদেরকেও ধন্যবাদ জানাই। আর আমার মনে হচ্ছে আমি একটা নতুন জীবনে এসেছি। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যারা জানে না তারা, আমি চাবো যে ওনারা আসুক, এখানে আসুক, দেখুক। আগে আগেই যে ট্রিটমেন্ট করতে হবে তা না, আসুক, বুঝুক, দেখুক, আরো 5-6 জন মানুষের সাথে কথা বলুক, তখন যদি ওনাদের ভালো মনে হয় তাহলে তারা করবে। কিন্তু আমার কাছে ভালো লাগছে, আমার ছেলেও আলহামদুলিল্লাহ সুস্থর পথে, সবাই দোয়া করবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।